আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার হামলায় মারা গেল ইউক্রেনের এক মাস বয়সী সেই মুসলিম শিশুটি। ২৪ থেকে ৯৬ ঘন্টার মধ্যে আসল মিশন শুরু করবে রাশিয়া, আতঙ্কে দিশেহারা ইউক্রেন। ইউক্রেনের বাইরে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে বললেন ন্যাটো মহাসচিব। ১৩ দিন ধরে প্রতিশ্রুতি শুনে যাচ্ছি, ক্ষুব্ধ হয়ে বললেন জেলেন্সকি। ট্রোলিংয়ের শিকার পুতিন কন্যা ছাড়লেন সোশ্যাল মিডিয়া, যে কারণে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছেন বিদেশিরা। বাস্তুচ্যুত ২ লাখ ইউক্রেনীয় আহার বাসস্থানের ব্যবস্থায় হিমশিম খাচ্ছে লোভিব। এবার বিস্তারিত। যুদ্ধের বলি হয়ে বিনা চিকিৎসায় মারা গেল এক মাস বয়সী ইউক্রেনের সেই মুসলিম শিশুটি। মঙ্গলবার আল জাজিরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আমের নামের ওই শিশুটির বয়স ছিল মাত্র ৪০ দিন। যুদ্ধাবস্থা থেকে বাঁচতে তার পরিবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কার্কিভের একটি কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। জানা যায়, আশ্রয় কেন্দ্রে আসার পরেই শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং চিকিৎসা না পেয়ে এখানেই তার মৃত্যু হল। পরে লোভিব শহরের ইমাম শায়খ মুরাদ সুলাইমানোভ শিশুর বাবাকে নিয়ে জানাজা নামাজ পড়েন, অতঃপর তাকে দাফন করা হয়। শিশু আমেরের জানাজা ও দাফনের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনলাইনে সক্রিয়রা আমেরের মৃত্যুতে গভীর শোক জানান। তারা ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শিশু ও নিরপরাধ নাগরিকদের উপর হত্যাযজ্ঞের সমালোচনা করেন এবং বেশিরভাগ পোস্টদাতা লিখেছেন পুতিন অপরাধী। রাশিয়ার সেনারা ২-৩ দিনের মধ্যে রাজধানী কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন খবর জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নিজেদের মতামত জানায়। মঙ্গলবার রাশিয়ার বর্তমান আক্রমণের ধরন পর্যালোচনা করে তারা দাবি করেছে, আগামী ২৪ থেকে ৯৬ ঘন্টার মধ্যে রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে মিশন শুরু করবে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার প্রধান ও আসল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ দখল করা, প্রেসিডেন্টের পদ থেকে ভলোদিমির জেলেন্সকিকে ক্ষমতাচ্যুত করা ও নিজেদের আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করা। কিয়েভে রাশিয়ার হামলা করার পরিকল্পনার বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার সেনারা এখন কিয়েভের পূর্বে, উত্তর পশ্চিম দিকে, পশ্চিম দিকে নজর দিয়েছে। তাদের লক্ষ্য আগামী ২৪ থেকে ৯৬ ঘন্টার মধ্যে রাজধানীতে অভিযান চালানো। রাশিয়ানরা কিয়েভের দিকে অগ্রসর হওয়া তাদের সামরিক বহরকে থামিয়ে রেখেছে, কারণ খাবার ও জ্বালানি সংকটে পড়েছিল তারা। কিন্তু বর্তমানে আবার নতুন করে রসদ জোগাড় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তাছাড়া ক্ষেপণাস্ত্র আর্টিলারি আক্রমণ অব্যাহত রেখেছে তারা। রাজধানীর কাছে তাদের হামলার তীব্রতা অনেক বাড়িয়ে দিয়েছে, যেন ইউক্রেন দুর্বল হয়ে যায়। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার যুদ্ধ যেন ইউক্রেনের বাইরে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে জোটের দায়িত্ব রয়েছে। লাটভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রাজধানী শহর রিগায় এক যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটো প্রধান এই মন্তব্য করেন। ইউক্রেন যুদ্ধে ভয়াবহ ভোগান্তির কথা উল্লেখ করে জেন্স স্টোলটেনবার্গ বলেন, যুদ্ধ ইউক্রেনের বাইরে যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে আমাদের দায়িত্ব রয়েছে। এ সময় তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়লে সেটা হবে ভয়াবহ, ধ্বংসাত্মক এবং মারাত্মক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ন্যাটো মহাসচিব বলেন, পরিস্থিতি মোকাবেলায় পূর্ব ইউরোপে তথা রাশিয়ার পার্শ্ববর্তী মিত্র দেশগুলোর উপস্থিতি বাড়ানো হয়েছে, সুতরাং মস্কোর ভুল হিসাবের কোনো সুযোগ নেই। জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমরা ১৩০টি যুদ্ধজাহাজ সতর্ক রেখেছি। এছাড়া ভূমধ্য সাগর থেকে উত্তরের অঞ্চলে অতিরিক্ত ১,০০০ সেনাসহ ২০০টি জাহাজ প্রস্তুত রয়েছে। মিত্র দেশের সীমানার প্রতি ইঞ্চি মাটি ন্যাটো রক্ষা করবে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন আক্রমণ করে। রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ন্যাটো দেশগুলোর প্রতি ইউক্রেনের নো ফ্লাই জোন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তবে ন্যাটো জোট জেলেন্সকির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে ন্যাটোর প্রধান স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ করতে কোনো সেনা পাঠানো হবে না, যদিও পশ্চিমা সামরিক জোটটি ইউক্রেনে প্রতিরক্ষা সহযোগিতা প্রদান করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নতুন করে পশ্চিমা দেশগুলোর নেতাদের সমালোচনা করেছেন। তিনি
কয়েকদিন ধরে পশ্চিমাদের কাছে নো ফ্লাই জোন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছেন। জেলেনস্কি এমনটিও বলেছেন, যদি তারা নো ফ্লাই জোন ঘোষণা না করতে পারেন তাহলে যেন তাকে বিমান দিয়ে সহায়তা করেন। জেলেনস্কির এমন আবেদনের পর পশ্চিমারা তাকে সহায়তা করার আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই সহায়তা না আসায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বেশ রাগান্বিত সুরে জেলেনস্কি বলেন, 13 দিন হলো আমরা প্রতিশ্রুতির কথা শুনে আসছি, 13 দিন হলো আমাদের বলা হয়েছে আকাশে আমাদের সহায়তা করা হবে, বিমান থাকবে, বিমান আমাদের কাছে পাঠানো হবে। জেলেনস্কি দাবি করেছেন, নো ফ্লাই জোন ও বিমান দিয়ে সহায়তা না করায় যে সকল ইউক্রেনীয় মারা যাচ্ছেন এর জন্য পশ্চিমারাও দায়ী থাকবে। এ ব্যাপারে জেলেনস্কি বলেন, যারা 13 দিন ধরে একটি সিদ্ধান্ত নিতে পারেনি তাদের ওপরও দায় আছে ক্ষয়ক্ষতির। যারা রাশিয়ার হত্যাকারীদের কাছে ইউক্রেনের আকাশকে নিরাপদ করতে পারেনি তারাও দায়ী। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চরম ট্রোলিংয়ের পরে ভ্লাদিমির পুতিনের গোপন কন্যা হঠাৎ তার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছেন। তার নাম লুইজা রোজোভা। সেন্ট পিটার্সবার্গের 18 বছর বয়সী এই ছাত্রী এখন ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট মুছে দিয়েছেন। অনেকের দাবি, ট্রোলিংয়ের শিকার হয়েই নিজের অ্যাকাউন্টটি সরিয়ে দিয়েছেন তিনি। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই ওই মেয়ের দিকে ধেয়ে আসছিল ট্রোলিংয়ের বিষাক্ত তীর। ইনস্টাগ্রামে লুইজার শেষ পোস্টটি ছিল প্রায় 5 মাস আগেকার, 2021 সালের অক্টোবরের। লুইজার শেষ পোস্টের নিচে একের পর এক বিষাক্ত মন্তব্য ধেয়ে আসছিল। একজন লিখেন, আপনি কি বাসকারি লুকিয়েছেন ইঁদুরের মতো? এই অ্যাকাউন্টটি এখন আর দেখা যাচ্ছে না। লুইজার পিতৃপরিচয় নিয়ে জল্পনা চললেও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি তার মা শ্বেতলানা স্ক্রিভিনোভিত। রাশিয়ার অন্যতম ধনী এই নারীর সঙ্গে পুতিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জোর জল্পনা। এ বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি পুতিন। মায়ের মতো মুখে কুলুপ এঁটেছেন লুইজাও। নেট মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন লুইজা, সেখানে প্রায়শই ছবি পোস্ট করতেন। কখনো তাকে দেখা গেছে ক্যাফেতে সময় কাটাচ্ছেন, কখনো বা ঘুরে বেড়াচ্ছেন প্যারিসে। অনেক সময় নিজের ফ্যাশন লেভেলের কাজ নিয়ে ব্যস্ত, ডিজে হিসেবেও চুটিয়ে উপভোগ করতে তাকে দেখা গেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়তে বিদেশি বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এজন্য একটি আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠাও করেছে দেশটি। গত সপ্তাহ পর্যন্ত এতে 16,000 বিদেশি স্বেচ্ছাসেবী নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে এদের মধ্যে কতজন ইউক্রেনে পৌঁছেছে তা স্পষ্ট করেননি তিনি। এরকম 20 জন বিদেশি যোদ্ধা ও এর সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স, যাদের অধিকাংশই বলেছেন ইউক্রেন এই বিদেশিদের পরীক্ষা নিরীক্ষা, অস্ত্রশস্ত্রে সজ্জিত করা ও যুদ্ধক্ষেত্রে মোতায়েনে হিমশিম খাচ্ছে। এদের মধ্যে যাদের যুদ্ধ অভিজ্ঞতা খুব সামান্য কিংবা একেবারেই নবীন, রুশ বাহিনীর ধারাবাহিক আতঙ্কজনক গোলাবর্ষণ চলছে এমন যুদ্ধক্ষেত্রগুলোতে তাদের মূল্য নেই বললেই চলে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। এদেরকে বুলেট গ্রহীতা বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ সামরিক বাহিনীর এক সাবেক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে লিভে আগত বিদেশি স্বেচ্ছাসেবীদের দায়িত্বে থাকা ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তা রোমান শেপেলায়েক জানান, তাদের বিদেশি যোদ্ধাদের অভ্যর্থনা, প্রশিক্ষণ ও যুদ্ধক্ষেত্রে মোতায়েন কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তবে সামনের দিনগুলোতে এই প্রক্রিয়া আরও মসৃণ হবে।